জিনিয়াস এডুকেয়ারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2020 এবিটিএ বাংলা টেস্ট পেপার সমাধানের 353, 366, 370, 377, 387, 394, 422, 430 পৃষ্ঠার এমসিকিউ এর সমাধান। চলে আসি মূল পর্বে। 353 পৃষ্ঠার পার্ট বি রয়েছে, 355 পৃষ্ঠা তোমাদের টেস্ট পেপারে 355 পৃষ্ঠা খুলে নাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, বাজারে জমজমাটি ভাব থাকে রাত 9টা অবধি, রার বাংলার শীতকালে বৃষ্টি হলে ভদ্রলোকেরা তাকে বলে পৌষে বাদলা, খানিক পরেই আসছে, কে আসছে? মৃত্যুঞ্জয়। বুড়োকর্তার বাঁচার কথা ছিল 98 বছর। মনিবের ধান যায় তো কাঁদিস কেন, বক্তা কে? সাধন বাবু। এ জীবন কি, আমৃত্যু দুঃখের তপস্যা। ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল কিসের রং? আকাশের। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, তাই বলি কবি কি বলেন? খ, গাছ তুলে আনো। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান। বক্তিয়ারের সিনটা কোন নাটকের? রিজিয়া। সরকার খাজনা আদায় করত বিচিত্র সাড়াশি ভঙ্গিতে, এ বড় জখমী লবসিন, বক্তা কে? শম্ভু। রজনীকান্তের মতে অভিনেতা স্টেজ থেকে নামলে অস্পৃশ্য ভার, গলদের নিপাত করেছিল সিজার, এখানে নিকাত রয়েছে কিন্তু নিপাত হবে সিজার। মর্দানা কথাটির অর্থ কি? মুক্তি। হ ধ্বনিটি হল উষ্ ও কণ্ঠনালীয়। ওয়েন্ট এর ক্ষেত্রে ঘটেছে বিকল্পন। মিসোটোনেট নাম থেকে যে খেলার জন্ম তা হল ভলিবল। কুন্তলিন কেশ তেলের আবিষ্কারক হলেন হেমেন্দ্র মোহন বসু। বক্স বদল এই কমেডি সিনেমাটির নির্মাতা নিত্যানন্দ দত্ত। চলে আসবো পরের পৃষ্ঠায়। সূচিতে রয়েছে 366, পার্ট বি রয়েছে 368, খুলে নাও টেস্ট পেপারের 368 পৃষ্ঠা, দেখব পার্ট বি এর প্রশ্নগুলি কি রয়েছে। প্রথম প্রশ্ন, দেবাসিনী ব্যাগাত্তা করি তোর, উৎসব চেয়েছিল এক মুঠো চাল। মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অলস প্রকৃতির লোক। পৌষে বাদলা লেগেছিল মঙ্গলবার, উকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব, কে উকি মেরেছিলেন? ভট্টাচার্য মশাই। কিন্তু সেটা হয় অনিয়ম, এখানে অনিয়ম বলতে বোঝানো হয়েছে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতিকে রূপান্তরিত করা। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেরে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এই ভোরের জন্য অপেক্ষা করছিল হরিণের জন্য কোন বিশ্লেষণ ব্যবহার করেছেন কবি? সুন্দর বাদামি হরিণ। ওই সবুজের ভীষণ দরকার, কি কারণে? খ, আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তর হবে ঈশ্বরের দোহাই দিয়ে বসে থাকতে, ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। কোন ব্যাপারটা? উত্তর হবে নানকের হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা। বানালোকে কোনটি বানানোর কথা বলা হয়েছে? উত্তর হবে ঘ, মহনীয় রোম। হিউম্যান ইন্টারেস্ট নেই, কোনো পপুলার অ্যাপিল নেই, নিচের কোনটির সঙ্গে যুক্ত? সন্ধেবেলা মঞ্চের একপাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে অনেক আকুতি মিনতি করল, এই ঘটনাটি নাট্যকার যেখান থেকে সংগ্রহ করেছেন, মারাঠি তামাশা থেকে। অতএব ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? ওথেলোর লেখক শেক্সপিয়র। অরোরা ফিল্ম কোম্পানির প্রাণপুরুষ ছিলেন অনাদি বসু। মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কর্তা হলেন প্রফুল্লচন্দ্র রায়। হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনদাস বসু, মোহন চাঁদ বসু। পরের প্রশ্ন, লাং এবং পারল
শব্দ দুটি ভাষাবিজ্ঞানের যে শাখার সঙ্গে যুক্ত তার নাম শৈলী বিজ্ঞান। সংস্কৃত শব্দটি কোন ধ্বনির উদাহরণ? গুচ্ছ ধ্বনি। এটাই হলো বড় কথা। কোনটিকে বড় কথা বলা হয়েছে? নায়ক আসবে। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্যেমশাই, বক্তা বেঘোরে মারা পড়ে যাবেন। চলে আসবো পরের পৃষ্ঠায়। সূচিতে রয়েছে 370, আর আমরা পার্ট বি এখানে দেখতে পাচ্ছি 372 পৃষ্ঠায়। পার্ট বি রয়েছে, খুলে নাও তোমাদের টেস্ট পেপারের 372 পৃষ্ঠা। প্রথম প্রশ্ন, মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠাই মা চুপ করে যান, কে আবার গড়ে তুলল এতবার? উত্তর হবে ব্যাবিলন। কালীনাথ সেনের পরনে ছিল ময়লা পাজামা। অমর কোথায় গিয়ে বৌদির কাছে 2 কাপ চা প্রার্থনা করে? বাঁ দিকের উইংসের কাছে গিয়ে। পরের প্রশ্ন, অমর নিচে দাঁড়িয়ে কি খাচ্ছিল? খৈনি। পরের প্রশ্ন, বাহ বুড্ঢা, বাহ বাহ দারুণ, কি ট্যালেন্ট! উক্তিটি জ্ঞানী ব্যক্তিদের। গাছে বেঁধে রয়ে গেলি, বক্তা হল সাধন। রজনীকান্ত মোমবাতি রাখেন টুলের ওপর। পরের প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, কি পড়ার কথা বলা হয়েছে? বংশদণ্ড। এইটুকুই যা সুখ তখন, কোন সুখের কথা বলা হয়েছে? উত্তর হবে ঘ, সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা শেখে নেওয়া। পরের প্রশ্ন, নিখোঁজ মেয়েকে পাওয়া গিয়েছিল জঙ্গলে। পরের প্রশ্ন, নদীর জল কিসের মতো লাল? মস্কা ফুল। টুনুর মা একবেলা খেয়ে কতদিন টিকতে পারবে? দিন 15-20। বর্ণনামূলক সমাস হল, উত্তর হবে ঘ, বহুব্রীহি। বাংলা উচ্চারণে অর্ধ স্বরধ্বনির সংখ্যা 4। পরের প্রশ্ন, ক্রিকেটের নিয়মকানুন নিয়ে প্রথম বাংলা বই লেখেন? উত্তর হবে শারদারঞ্জন রায় চৌধুরী। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম রাশিবিজ্ঞান বিভাগ খোলা হয় 1941 খ্রিস্টাব্দে। মৃত্যুঞ্জয়ের বাড়ি নিরিবিলি অঞ্চলে। পরের প্রশ্ন, একদা পেশাদার লাঠিয়াল ছিল করিম ফরাজি, চোখ কি চায়? সবুজ। সমস্তক্ষণ পথের দুধারে ছায়া ফেলে, দেবদারুর দীর্ঘ রহস্য। পথের পাঁচালি চলচ্চিত্রটি মুক্তি পায় 1955 খ্রিস্টাব্দে, 26 আগস্ট। চলে আসবো পরের পৃষ্ঠায়। সূচিতে রয়েছে 377 এবং এর খ বিভাগ রয়েছে 379। দেখে নাও 79 পৃষ্ঠায় পার্ট বি এ কী কী প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কী হবে। প্রথম প্রশ্ন, মরে গেল না খেয়ে মরে গেল, এ আর্তনাদ মৃত্যুঞ্জয়ের। আমাকে দে ভারীটা, যা দেওয়ার কথা বলা হয়েছে তা হলো মোটা চালের ভাতের বড় ডেকচি। দূরে থানায় খবর দে, খবর দাও থানার দূরত্ব 5 ক্রোশ দূরে। পরের প্রশ্ন, এ বাদল লেগেছিল মঙ্গলে, প্রেত হয়ে গেছে উৎসব। পরের প্রশ্ন, 380 পৃষ্ঠায় সকল দেনা শোধ করে দিতে হয় মৃত্যুতে। চারিদিকের বন ও আকাশ ময়ূরের কিসের মতো ঝিলমিল করছে? সবুজ নীল, ডানার মতো। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। আরোগ্যের জন্য ভীষণ দরকার সবুজের, আমরা বাঙালিরা শুনি কাঁদুনে যাত। বল্লভ ভাই, আজকের শোতে আমি ক্লাব পেয়েছি 7টা, কিন্তু বিয়ে নইব নইব চ, বড় লোকের সুন্দরী মেয়ে। পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, বলেছেন বৌদি। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভাই দেখাও কাহারে, যে নাটকের সংলাপ রিজিয়া। এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি, যে গানের কথা বলা হয়েছে মালতী লতা দোলে? চীনের প্রাচীর যখন শেষ হলো, কখন? সন্ধ্যায়। আমি কাফের শিষ্যকে এক গণ্ডু জল জলও দেব না, বলেছিলেন বলিকান্ধারী। ক্যালকাটা ইউথ কয়ার এর যাত্রা শুরু হয় রমা গুহ ঠাকুরতার নেতৃত্বে। বিশ্বভারতী
বিশ্বভারতীয় হিন্দি ভবনের দেওয়ালে যে বিরাটাকার ছবিটি ছিল তার আকৃতি হল 77 ফুট বিস্তৃত, 8 ফুট দীর্ঘ। পরের প্রশ্ন, আমাদের দিব্যেন্দু বড়ুয়া আমাদের রাজ্য থেকে যে সালে প্রথম গ্র্যান্ডমাস্টার হয়? 1991। কণ্ঠনালীর বর্ণের উদাহরণ হল, অপশান ক, উত্তর হবে হ। বিবিসি ব্রডকাস্টিং বর্ড, বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং, উদাহরণটি হল মুন্ডমাল শব্দ। চলে আসবো পরের পৃষ্ঠায়, খুলে নাও টেস্ট পেপারের 389 পৃষ্ঠা, দেখে নেব পার্ট বিতে কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয় নিখিলকে রিলিফ ফান্ডে দিতে বলেছিলেন, বলেছিল সমস্ত মাইনেটা। উনি হলেন দেবতার সেবিকা, উনি হলেন বড় পিসিমা। উৎসব ভোরে ট্রেন ধরে কোন স্টেশনে যাবে? ক্যানিং। ভারতবর্ষ গল্পে বাজারে হাস্কিং মেশিনের পিছনে ছিল ইটভাটা। ফজর কথাটির অর্থ ভোর। কঠিনেরে ভালোবাসিলাম, কবি কঠিনকে ভালোবাসার কারণ সে বঞ্চনা করে না। আগুন জ্বলল আবার, এর আগে আগুন জ্বলেছিল শরীর গরম রাখার জন্য। মহুয়ার দেশ কবিতায় মহুয়ার গন্ধ নেমে আসবে কবির ক্লান্তির ওপরে। শহরের অসুখ হাঁ করে কেবল খায় সবুজ, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এই প্যাঁচ হল ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ। আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই, উক্তিটি করেছেন? উত্তর হবে রজনী চাটুজ্জে। শম্ভু মিত্রের বিভাব নাটকে উল্লিখিত কাবুকি কোন দেশের থিয়েটার? জাপান। নানা রঙের দিন নাটকের রজনীবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। বিভাব নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্যে নায়িকা ফিরছিল কলেজ থেকে। পরের প্রশ্ন, ফেয়ারওয়েল দ্য ট্রিঙ্কল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, উদ্ধৃতিটির উৎস ওথেলো। আটলান্টিস হল উপকথার রাজ্য। পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। পাঞ্জা সাহেবের পূর্ব নাম কি ছিল? হাসান আবদাল। স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে গ, 1786 খ্রিস্টাব্দে। ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হল রূপ। 19 শতকে বাংলার যে পট প্রসিদ্ধ লাভ করেছিল তা কালীঘাটের পট। প্রথম পূর্ণদৈর্ঘ্যের সবাক বাংলা ছবি কি? জামাই ষষ্ঠী। গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? ব্রতচারী। চলে আসবো পরের পৃষ্ঠায়, খুলে নাও টেস্ট পেপারের 396 পৃষ্ঠা, দেখে নেব পার্ট বিতে কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, শীতের আড় বাংলার বৃষ্টিকে ভদ্রলোকে বলে পৌষে বাদলা। শ্মশান থেকে কি আসবে? বালি। সে কখনো করে না বঞ্চনা, সে হলো সত্য। আমি দেখি কবিতার কবি বহুদিন কোথায় আছেন? শহরে। পাঞ্জা সাহেবের লোকেরা নিরীহ ক্ষুধার্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্য স্টেশনে ডাই করে রেখেছিল রুটি পায়েস লুচি জল। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলেন শম্ভু। আমি বলছি রজনী চাটুর্যে মরবে না, কিছুতেই না। বক্তা হলেন কালীনাথ। পরের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলে গুয়াশ। একই পদ পরপর দুবার বসার প্রক্রিয়াটির নাম পদ্বৈত। মারাঠি তামাশায় যে অভিনেতা জমিদার সেজে চাষিকে তর্জন গর্জন করেছিল সেই অভিনেতা মঞ্চে দাঁড়িয়ে পুরুত সেজেছিল। ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে, দর্শকরা হাঁটাহাঁটি করছিল অডিটোরিয়ামে। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাথের লোকগুলির কথা। ডাকপুরুষের বচন অনুসারে শনিবারে বাদলা চলে 7 দিন,
মরেছে যারা তাদের সরাদ্দ করতে খবর দেওয়া হয় মহানাম শতপথীকে, সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ দীর্ঘ রহস্য। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ধানক্ষেত থেকে। বাঙালিদের কাঁদুনে জাত আখ্যা দিয়েছিলেন বল্লভভাই প্যাটেল। রজনীকান্ত অসহায় হয়ে বসে পড়েন টুলের ওপর। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। কলকাতা বিশ্বকর্মা নামে পরিচিত ছিলেন বিপিন বিহারী দাস। নিম্ন কেন্দ্রীয় বিবৃত স্বরধ্বনিটি হলো আ। চলে আসবো পরের পৃষ্ঠায়। টেস্ট পেপারের পেজ খুলে নাও, 423 পৃষ্ঠা, দেখে নেব পার্ট বিতে কি রয়েছে। প্রথম প্রশ্ন, এ গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা হলো বাসিনীর মনিব বাড়িতে হেলাঢেলা ভাত। চাষাভুষো মানুষের চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল রোদ ঝলমলে একটা দিনের। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান বাগানে। বিভৎস খিচুনি দেখিয়ে বাস্তব মরা নয়, নাটকের এই মৃত্যুকে লেখক কি বলেছেন? আর্টিস্টিক। সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন রামব্রিজ। রজনীকান্ত প্রথমে কোথায় চাকরি করতেন? পুলিশে। কালীনাথ শাহজাহান নাটকে কার কার ক্যাশ দিলেন? মোহাম্মদের। অভিধানের পট শব্দটির অর্থ চিত্র, রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। কলাভবন প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ, তার আচার্য করে নিয়ে আসেন। কলাভবন প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ তার আচার্য করে নিয়ে আসেন নন্দলাল বসুকে। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। পর্দা খুললে দেখা যায় এখানে মঞ্চ ফাঁকা নেই, এখানে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা হলে ঠিক ছিল, এর মধ্যে কোনোটি নয়। উত্তর হবে এর মধ্যে কোনোটি নয়। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল মোমবাতি। নিখিল অবসর জীবন কাটাতে চায় বই পড়ে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া হয়, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। এখানে তা বলতে বোঝানো হয়েছে 10টা পয়সা। একসময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সমুদ্রের দীর্ঘশ্বাস। আলেকজান্ডার জয় করেছিলেন ভারত। বলিকানধারী ছিলেন দরবেশ। চলে আসবো আজকের ভিডিওর শেষ পৃষ্ঠা, 228 এর পার্ট বি রয়েছে 428 এর পার্ট বি রয়েছে 430 পৃষ্ঠায়। খুলে নাও 430 পৃষ্ঠা, দেখে নেব প্রথম প্রশ্ন, বাজারে মুদিখানার দোকান কয়টি? দুই। ফোন করেছো? কোথায় ফোন করার কথা বলা হয়েছে? বাগবাজার। বান্দা মানুষকে করিম ফরাজি। সাগরে শিশির পড়ে, শিশির বলতে বোঝানো হয়েছে ছাতু। সন্দেহ নেই কোন ব্যাপারে? উত্তর হবে গ, মৃত্যুঞ্জয় ভিতরে ভিতরে পুড়ছে, এখনো আগুন জ্বলেছে তাদের। কোন পাতা দুমড়ে অসত্য? রূপনারায়ণ। দ্বারকেশ্বর ও শিলাই এর মিলিত প্রবাহ। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক কখন দেখা যায়? সকাল। তাই বলি কবি কি বলেন? গাছ তুলে আনো। অমরবাবুর বাড়ি কোন রাস্তায়? মনীষা মাদ্দার লেন। ও শুধু আমাকে পাঠ করতে দেখেছিল। শূন্যস্থান পূরণ করো। আলমগীরের। পরের প্রশ্ন, বহুরূপী নাট্যদলের প্রতিষ্ঠাতা গ। প্রতিষ্ঠা গ, 1950 এর পয়লা মে। পরের প্রশ্ন, নন্দিকার নাট্যদলের প্রতিষ্ঠাতা 1960। প্রতিষ্ঠা
1960। পরের প্রশ্ন, তার পিছনেই দুজন লোক একটা মস্ত দুর্গদার হাতে করে দাঁড়িয়ে রইল, তারা কারা? শিফটার, রিজিয়া নাটকটি কার লেখা? ডি এল রায়। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বহুল দেবতা বহুস্বর। পরের প্রশ্ন, অলৌকিক গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে গ, জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি। প্রথম দূরবীন তৈরি করেন? নগেন্দ্রনাথ ধর। ঠুংরি গানের প্রবর্তক? এস ওয়াজেদ আলী শাহ। প্রথম বাংলা রঙিন ছবি? পথে হলো দেরি। কম্পিত ধ্বনিটি কোনটি? উত্তর হবে অপশান খ, র। সত্যাপেক্ষক তত্ত্বের প্রবক্তা? ডোনাল্ড ডেভিডসন। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। পরবর্তীতে আবারও তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।